দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির ঘোষণা করেছেন। আগামী 13, 14 ও 15 আগস্ট গোটা দেশে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি নিয়ে সকলকে অবগত করতে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম, জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদীর চেতনা, সেই চেতনাকে উদ্বুদ্ধ করা। সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং রাষ্ট্রবাদী যে চেতনা, সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাকে জাগ্রত করার জন্য এই হর ঘর তিরঙ্গার অভিযান আমাদের সরকার নিয়েছে, ভারত সরকার নিয়েছে। যশস্বী প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা এই অভিযান আমরা করছি। দেশভক্তির যে ভাবনা, সেটাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাই আমরা জানি যে স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে মোদিজির যে চিন্তা চেতনায় সব মানুষকে দেশপ্রেম ও দেশের মুক্তির সংগ্রামে নিবেদিত যারা বীর শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই এই হর ঘর তিরঙ্গার অভিযান নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ত্রিপুরাতে হাউস হোল্ড হচ্ছে প্রায় 8.5, আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 60%, অর্থাৎ প্রায় 4.8। সেই অবস্থায় আমরা প্রায় 5 লক্ষের উপরে জাতীয় পতাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রোকিউটার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি বাইরে থেকেও কিছু আনা হয়েছে। আমাদের ত্রিপুরাতে হাউস হোল্ড হচ্ছে প্রায় 8.5, আমরা টার্গেট নিয়েছি 60%, অর্থাৎ প্রায় 4.8। তো সেই অবস্থায় আমরা প্রায় 5 লাখের উপরে আমরা এই যে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা সেটাকে প্রোকিউর করেছি। আমরা বাইরের থেকেও কিছু এনেছি, বিভিন্ন এখানের যারা আমাদের এসএসজি গ্রুপের যারা কাজ করছেন, টিআরএলএম ইত্যাদি লোকাল যারা এই ন্যাশনাল ফ্ল্যাগ বানায়, ওদের মাধ্যমে প্রায় আমরা 5 লাখের মতো বিভিন্ন সাইজের আমরা এগুলো আমরা প্রোকিউর করেছি। এবং এখানে সমস্ত আমরা বলেছি যে বিভিন্ন যেসব গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, স্কুল কলেজ এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমাদের যে বিভিন্ন যেসব আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে যেসব জায়গায় আমাদের মিউনিসিপ্যালিটি আছে, যেখানে আমাদের নগর পঞ্চায়েত আছে, তাদের মাধ্যমে এই যে ট্রাইকালার যে ফ্ল্যাগ আমরা বিতরণ করব। কিন্তু এখানে একটা জিনিস, যাদের সমস্ত ঘরে সেগুলো দেওয়া হবে, কিন্তু সেগুলো দে হ্যাভ টু পারচেজ। তবে সরকারিভাবে যে জাতীয় পতাকাগুলি দেওয়া হবে সেগুলি টাকা দিয়ে কিনে নিতে হবে, অর্থাৎ এর মাধ্যমে তিরঙ্গার প্রতি দেশাত্মবোধ জাগ্রত হবে বলে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামিয়ে নিতে হবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।